बैजू बावरार रिमेक वंशाली दीपिका मैजिक आबार ऑन स्क्रीन खबर छिलो एक संगे दिनदास रिलीजर एत गुड़ो बचर पर आबारो एक संगे देखा जेते पारे किंग खान एवं संजय लीला वंशालीर ऑन स्क्रीन मैजिक छबिर नाम इजहार এরই মাঝে এলো আরেক নতুন খবর সঞ্জয় পছন্দের অভিনেত্রী দীপিকার সঙ্গে আবারও ছবি করতে চলেছেন পরিচালক গঙ্গুবাই কাঠিয়াগড়ের পর বৈজু বাবরায় মন দিতে চলেছেন সঞ্জয় লীলা ভনসালী আপাতত তিনি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন এই ছবিতে মুখ্য চরিত্র হিসেবে দেখা যেতে পারে দীপিকাকে এছাড়াও পরিচালক অভিনেত্রী জুটির বেশ কয়েকটি বৈঠক হয়েছে যেখানে তারা চরিত্র নিয়ে আলোচনা করেছেন এখনো পর্যন্ত চুক্তি হয়নি এবং স্টেকহোল্ডাররার সম্মতি জানানোর পরে গোটা প্রক্রিয়া চুক্তিবদ্ধ হবে সূত্রের খবর যেহেতু বনসালি বৈজু বাবরার করার পুনরায় সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকেই তিনি দীপিকাকে 1952 সালের ডাকাত রানী রূপমতী চরিত্রে অভিনয় করার বিষয়ে স্পষ্ট ছিলেন ছবি ও চরিত্র নিয়ে আলোচনার জন্য দীপিকা ও বনসালি উভয়ই একাধিক আলোচনা করেছেন এবং আলোচনাটির অন্তিম পর্যায়ে পৌঁছেছে চুক্তি এখনো করা হয়নি স্টেকহোল্ডাররা পারস্পরিকভাবে কিছু বিষয়ে একমত হওয়ার পরই চুক্তির প্রক্রিয়া চালু হবে আপাতত যেভাবে এগিয়ে চলেছে তা ইতিবাচক দীপিকা সম্মতিও প্রকাশ করেছেন 2022 এর মাঝামাঝি সময়ে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে এছাড়াও একটি টিম ইতিমধ্যেই অভিনেতাদের ডেট নিয়ে কথাও শুরু করেছেন সূত্রের খবর যদিও বনসালী বর্তমানে গঙ্গুবাইয়ের এডিটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ করছেন তার একটি টিম রয়েছে যারা বৈজু বাবরার প্রস্তুতির অংশের কাজ শুরু করে দিয়েছে অন্যান্য অভিনেতাদের সঙ্গে কথাবার্তাও চলছে বনসালী পুরো বিষয়টি লক করতে গোটা কাস্টিং এর ঘোষণা আনুষ্ঠানিকভাবেই করা হবে বৈজু ছাড়াও ফিল্মের চরিত্রে রয়েছেন গৌরী তানসেন এবং আকবর তাই ফিল্ম নির্মাতারাও কাস্টিং এর জন্য বেশ ওয়াকিবহাল ফিল্মের মিউজিক নিয়ে কাজ করার কথাও বলা হচ্ছে কারণ এটি বনসালীর ড্রিম প্রজেক্ট সুতরাং তিনি ফিল্মে এক টুকরো ফাঁক রাখতে চান না দীপিকা এবং বনসালী গোলিও কি রাসলীলা রামলীলা বাজিরাও মস্তানি এবং পদ্মাবত ছবিতে একসঙ্গে কাজ করেছেন এন্টারটেনমেন্ট রিপোর্ট বিগ নিউজ 24x7